আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আরো একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লাউয়ের স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ। আমাদের সমাজে অসংখ্য তরিতরকারি আছে এবং খাদ্য আছে যে খাবারগুলো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকায় লাউ একটি অন্যতম। লাউ এমন একটি সবজি যা সারা বছর চাষ করা হয় এবং পাওয়া যায় সর্বত্র। লাউয়ে রয়েছে অসংখ্য পুষ্টিগুণ। এটি আমাদের সমাজে জনপ্রিয় একটি তরকারিও বটে। বন্ধুরা, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও লাউ খেয়েছেন এবং তার সহচর বা সাহাবীগণকে লাউ খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন। সুতরাং এই লাউটি একটি গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচিত হয়। শীতকাল এবং গরমকাল সবকালের জন্যই লাউ উপকারী এবং এই লাউটি শীতকাল এবং গরমকাল সব সময়ে চাষ করা হয় এবং পাওয়া যায়। স্টাডিতে দেখা যায় তিব্বে নববী নামক বইতে এই লাউয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শীত মানেই তাপমাত্রার ওঠানামা, সঙ্গে নানাবিধ জীবাণুর আক্রমণ বা অ্যাক্টিভিটি রয়েছে, ফলে অনেক রকমের রোগের আক্রমণে শরীর ভাঙতে বা নষ্ট হতে থাকে। আর এমন পরিস্থিতিতে শরীরকে অনেক রকমের রোগের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। যেহেতু এখন শীতকাল বা শীতের আগমনী সময়, লাউ একটি ঔষধি খাদ্য বটে। যথেষ্ট স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টি এই লাউয়ে রয়েছে। গবেষণা বলছে লাউয়ের ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন ডি। সেই সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম, যা অনেক রকমের রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। জানবো জানাবো ও শিখবো শিখাবো এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের পথ চলা। স্ট্রেস কমাতে লাউয়ে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যা শরীরে প্রবেশ করা মাত্রই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে স্বাভাবিকভাবেই স্ট্রেস লেভেল তো কমে যায়, সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। কয়েক দশক ধরে মানসিক চাপ ও উদ্বিগ্নতার কারণে অনেক রকমের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ে যাচ্ছে বা যাওয়ার মতো। ফলে আমরা শীতকালে প্রায় প্রতিদিনই লাউ তরকারিতে স্থান দিতে পারি। ওজন কমাতে লাউ বিশেষ গুরুত্ব বহন করে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে লাউ খেলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ফলে ক্ষুধা কমে যায় এবং সেই সঙ্গে স্বাভাবিকভাবে কম খাওয়ার প্রবণতাও চলে আসে। আর কম খেলে ওজন দ্রুত কমে আসে। কনস্টিপেশন এবং নানাবিধ পেটের রোগ কমাতে বা পেটের রোগের নানাবিধ সমস্যা সারাতে লাউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার কারণে বদহজম এবং গ্যাস, অম্বল এগুলো হতে পারে। তার সাথে কনস্টিপেশনের মতো সমস্যা তো আছেই। এই পরিস্থিতিতে পেটকে সুস্থ করতে বা পেটকে চাঙ্গা করতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললে চলে। কারণ এই সবজিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার। তো প্রচুর মাত্রায় পানি এবং ফাইবার কি করে? এগুলো হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং সেই সঙ্গে কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমাতে সাহায্য করে। শরীরের পানির অভাব দেখা দেওয়ায় এই লাউ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে, রক্তচাপের মতো সমস্যায় যারা ভুগছেন তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো তরকারি থাকা খুবই জরুরি। কারণ এতে রয়েছে বিশেষ কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আর রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টও ভালো থাকে। হার্ট যখন চাঙ্গা হয়ে ওঠে তখন সঠিকভাবে আয়ুও বৃদ্ধি পায়, তা বলার অপেক্ষা রাখে না। ইনসোমনিয়া বা অনিদ্রার মতো রোগও দূরে পালায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে রাতের খাদ্যাভ্যাসের কারণে অধিকাংশ মানুষের ঠিক মতো ঘুম হয় না, ফলে দিনের পর দিন অনিদ্রা রোগে তারা ভুগে। এ থেকে পরিত্রাণের জন্য লাউয়ের কাছে আমাদের আসতেই হবে। এবং একাধিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে নিয়মিত লাউ খাওয়া শুরু করলে বিশেষ করে লাউয়ের রস অনিদ্রা সমস্যা দূর করে। লাউয়ে উপস্থিত কিছু বিশেষ উপাদান শরীরে প্রবেশ করলে ত্বকের ভিতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে, ফলে সৌন্দর্য বেড়ে যায়। সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যা ও নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণে প্রতিদিন লাউয়ের রস বা এই সবজিটি ডায়েটে আমরা রাখতে পারি। লাউ খাইলে আরো কিছু উপকার মেলে। এক, মাত্রাতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই সাথে ব্রণের মতো হওয়ার সম্ভাবনাও কমে যায়। শরীর ঠান্ডা রাখে। অনেক সময় শরীরের মধ্যে তাপমাত্রা অনেক বেড়ে যায় যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই সপ্তাহে 2-3 দিন লাউয়ের রস বা লাউ তরকারি খাওয়া উচিত। আসলে এই সবজিটিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি, তেমনি রয়েছে প্রচুর মাত্রার খনিজ,
যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দেহের ভিতরের উপস্থিত ক্ষতিকর টক্সিক বা উপাদানকে বের করে দেয়, ফলে নানা রকম রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তেমনি দেহের ভিতরের তাপমাত্রাও প্রদাহ বা ব্যথা হওয়ার সম্ভাবনাও কমে যায়। আমরা জানি শীতকালে মানুষের শরীরে একটু ইনফ্লামেশন হয় বা ব্যথা হয়, এজন্য লাউ খেলে এই ব্যথাটা কিছুটা রিমুভ হয়ে যায়। ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশনের প্রভাব কমাতে লাউ বিশেষ গুরুত্ব বহন করে। বছরের শীতের আগমনী সময়ে নানা প্রকার জীবাণুর প্রভাবে এবং এই জীবাণুর প্রভাবের কারণে সংক্রমণের মতো রোগের প্রকোপ খুব বৃদ্ধি পেয়ে যেয়ে থাকে। বিশেষত মেয়েদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি গুণে বেড়ে যায়। তাই যারা শীতের শুরুতে বা শীতকালে লাউয়ের রস খাওয়া শুরু করবেন, তারা এই ধরনের রোগ থেকে অনেক দূরে থাকবেন। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে লাউ, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিদিন লাউয়ের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটে, ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানাবিধ রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। লাউ একটি ঔষধি গুণসম্পন্ন খাদ্য। তাহলে আমরা এই আলোচনায় যেগুলো শিখলাম সেগুলো যদি আমরা একটু সামারাইজ করি বা অল্প কথায় নিয়ে আসি, তাহলে লাউয়ের উপকারিতাটা এরকমই হয়। আমি সংক্ষেপে সামারাইজ করছি। এক, লাউ ওজন কমাতে সাহায্য করে। দুই, লাউ রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। তিন, হার্টের জন্য লাউ উপকারী। চার, ডায়াবেটিস রোগীদের জন্য ইহা খুবই উপকারী, কেননা লাউয়ে ক্যালোরি কম থাকে। পাঁচ, হজমে সাহায্য করে লাউ। ছয়, যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য লাউ খাওয়া অনেক উপকারী। সাত, শরীর ঠান্ডা রাখে এই লাউ। আট, যারা গরমে কাজ করেন তাদের হিট স্ট্রোক প্রতিরোধে লাউ বেশ উপকার করে। নয়, লাউ ভালো ঘুম হতে সাহায্য করে। দশ, লাউ মস্তিষ্ককে ঠান্ডা রাখে। এগারো, ত্বকের জন্য উপকারী লাউ। বারো, কোষ্ঠকাঠিন্য দূর করে এই লাউ। পেট পরিষ্কার রাখে, ফলে মুখে ব্রণ ওঠার প্রবণতা কমে যায়। তেরো, ত্বকের ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে লাউ, অর্থাৎ সে ক্লিনজিং করে দেয়। চোদ্দ, ত্বকের তৈলাক্ত সমস্যা দূর করে এই লাউ। পনেরো, প্রস্রাবের জ্বালা পোড়া ও প্রস্রাবে হলদে ভাব দূর করে। ষোলো, শরীর থেকে বের হয়ে যাওয়া পানি প্রতিস্থাপনে লাউ বিশেষ ভূমিকা রাখতে পারে। সতেরো, ডায়াবেটিস রোগীদের অত্যধিক তৃষ্ণা কমাতেও লাউ সাহায্য করে। আঠারো, জন্ডিস ও কিডনি সমস্যায় লাউ বিশেষ উপকারী ও আদর্শ একটি খাদ্য। আজকে যে আলোচনাটি আপনারা শুনেছেন, এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই আলোচনা থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে নিজে শিখুন এবং অন্যকে শিখানোর ব্যবস্থা করুন। নিজে জানুন এবং অন্যকে জানানোর ব্যবস্থা করুন। এই আহ্বান রেখে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে। ধন্যবাদ সবাইকে।